সিজন চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জের জন্যে কি এই জ্বর সর্দি কাশি না এটা অন্য কোন ভাইরাস কিসের জন্য এটা হচ্ছে জ্বর সর্দি কাশি হলে এখন কি করব? কিভাবে প্রোটেকশন নেব আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করবো আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট চিকিৎসক ভাইরোলজিস্ট প্রফেসর ডক্টর অমিতাভ নন্দীকে নমস্কার আমি ডাক্তার অমিতাভ নন্দী সংক্রামক রোগ বিশেষজ্ঞ একসময় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে অধ্যাপনা করেছি এখন বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত আছি আজকের বিষয় কোভিডের সময় আপনারা লক্ষ্য করেছেন কোভিডটা মূলত বড়দের হয়েছে আর এখনকার সর্দি জ্বর তথা যেটাকে আপনারা অ্যাডিনো ঠিক আছে অ্যাডিনো বলুন সবাইকে মিলিয়ে অ্যাডিনোই বলুন আপনারা যদি অ্যাডিনো বলি আমরা তাহলে এইটা মারা যাচ্ছে বাচ্চারা বড়দের অতটা ক্ষতি হচ্ছে না ঠিক উল্টোটা কোভিডের সময় বড়োরা মারা যাচ্ছিলো বাচ্চাদের কিছু হচ্ছিল না আর এখন বাচ্চারা মারা যাচ্ছে বড়োদের কিছু হচ্ছে না এখন এখানে একটা কথা তো স্বীকার করতে আমরা বাধ্য যে কোভিডের সময়ও বাচ্চাদের হয়নি মানে কি বাচ্চাদের মধ্যে কোভিড ভাইরাস ঢোকেনি এটা এটা ধরে নেওয়া বা ভাবাটা সম্পূর্ণ বোকামি এক বাড়িতে যখন কোভিড হচ্ছে এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে যখন ছড়াচ্ছে একটা বাড়িতে তাহলে ছড়ানোটা তো আর বেঁচে বেছে সেই ভাইরাসটি তো বেঁচে বেঁচে ওরে বাবা ওটা তো পাঁচ বছরের বাচ্চা ওর মধ্যে ঢুকবো না এ পঞ্চান্ন বছর এর মধ্যে ঢোকো তারাই সব বোঝে না সুতরাং আমরা ধরেই নেব সংক্রমণটা বাচ্চাদের মধ্যেও হয়েছিল সমস্ত শিশুদের মধ্যেও যে রেটে যে পার্সেন্টেজে বড়দের মধ্যে কোভিড ভাইরাস ঢুকেছিল মানে ইনফেকশান হয়েছিল সে অসুখে ভুগে থাকুক বা না থাকুক সেটা অন্য কথা ভাইরাসটা ঢোকা থাকেই আমরা ইনফেকশান বলছি এই ইনফেকশানটা বাচ্চাদের মধ্যেও হয়েছে একই হারে যেটা হয়নি সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে রোগের বহির প্রকাশটা হয়নি তার কারণ সে সময় আমরা অনেক আলোচনা করেছি কেন বাচ্চাদের মধ্যে এটা হচ্ছে না সেটা আমরা জানি কিন্তু তাই বলে ভাইরাসটা ঢোকে নিয়ে এটা ভুল কথা ভাইরাস ঢুকেছিল এবং ভাইরাসটা তার যে শরীরে যে রোগটা সৃষ্টি করেছিল তার পাশাপাশি আর কিছু কাণ্ড সে ঘটিয়েছে এবং সেটা ভ্যাকসিনও ঘটিয়েছে সেটা হচ্ছে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে তাকে যথেষ্ট পরিমাণে কি বলবো তাকে বিভিন্নভাবে অল্টার করে দিয়েছে তার কর্মক্ষমতা কর্মপদ্ধতি সব কিছু যেন পাল্টে গেছে এবং এটা তো তাত্ত্বিকতা হলো আমরা এটা জানছি কি করে আমরা এটা অবজার্ভ করেছি কিভাবে না দেখা যাচ্ছে যে কোভিড পরবর্তী পর্যায়ে অর্থাৎ দু সাল থেকে নিয়ে আর বাইশ সাল একুশ সালের শেষ ২২ সালের গোড়া এর পরবর্তী পর্যায়ে বা কোভিডের যখন খুব রমরমা চলছে কুড়ি সালে একুশ সালে খুব রমরমা তার পরবর্তী পর্যায় থেকে আমরা দেখছি যে যাদের অন্য অসুখও হচ্ছে সেগুলো খুব মারাত্মক হয়ে যাচ্ছে এখানে একটা সন্দেহ হচ্ছিল যে কেন এটা হচ্ছে একটা মানুষ যে এমনি আপাতদৃষ্টিতে তার কোনো কোমরবিডিটি নেই তার কোনো অন্য অসুস্থতা নেই একটা ডেঙ্গি হলো এত জটিল হলো ডেঙ্গি একটা চিকুনগুনিয়া জ্বর পাঁচ দিনে সেরে যায় সেটা তিরিশ দিন লাগছে জ্বর স্বার্থে ভাইরাস পজিটিভ নেগেটিভ হয়ে যায় অ্যান্টিজেনটা নেগেটিভ হয়ে যায় ধরুন বা পাঁচ সাত দিনের মধ্যে সেটা তিন সপ্তাহ চার সপ্তাহ রক্তে ঘুরে বেড়াচ্ছে সে ভাইরাস শরীর পাচ্ছে না সে ভাইরাসটাকে মারতে কেন না তার ইমিউন সিস্টেম বা ইমিউনিটিটা টোটালি একেবারে রসাতলে চলে গেছে একেবারে তলা নিতে সে ম্যানেজ করতে পারছে না তার হাতে কোনো সে ক্ষমতার বাইরে তার ঠিক সিমিলারলি আমরা দেখছি সামান্য একটা বিকোলাই ইনফেকশন যাকে বলে এই বিকোলাই ইনফেকশন হ্যাঁ অনেক আমরা দেখেছি মানুষ ভোগে কিন্তু বিকলাইতে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মারা যাওয়া জবা জব এ আমরা কিন্তু এই কোভিড পরবর্তী পর্যায়েতেই কিন্তু দেখছি এই সব কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে এবং আর সমস্ত অসুখগুলোকে যে কোনো জীবাণুকে তার মূল তাহলে কি তথ্য দাঁড়াচ্ছে কি কথা দাঁড়াচ্ছে না আমরা দেখছি কোভিড পরবর্তী এবং কোভিড ভ্যাকসিনেশন পরবর্তী পর্যায় সামগ্রিকভাবে সামাজিকভাবে আমাদের যে ইমিউনিটি যেটাকে বলা হয় সেই ইমিউনিটিটা যেন কোথাও একটা ফাঁক হয়ে তৈরি হয়েছে এবং সেই ফাঁক ফাঁকগুলো বিভিন্ন জীবাণু আমাদের শরীরে ঢুকছে একসঙ্গে একা নয় একসঙ্গে অনেক জীবাণু ঢুকতে পারছে যেটা এমনিতে পারত না কুড়ি সালের আগে সেটা পারতো না কিন্তু এখন অনেক জীবাণু একসঙ্গে ঢুকতে পারছে এবং যে উপসর্গগুলো যে ক্ষতিগুলো আমাদের করতে সক্ষম হচ্ছে তার তুলনা নেই আগে যেটা করতে পারতো না এই যে রোগের বাড়াবাড়িটা এই বাড়াবাড়িটা কেন হচ্ছে না ভাইরাস থেকে আটকানোর ক্ষমতা আমার শরীর হারিয়ে ফেলেছে এবং এই ক্ষেত্রে আমি বলবো যে কোভিড ভাইরাস বাচ্চারা তো ভ্যাকসিন নেয়নি সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দুটো কারণে আমরা বলছি যে কোভিড ভাইরাস এবং কোভিড ভ্যাকসিন কোভিড ভাইরাস বাচ্চাদের মধ্যেও ঢুকেছে এবং বাচ্চা হোক বড় হোক ইমিউন সিস্টেমের উপর তার যে প্রতিক্রিয়া সেটা কিন্তু বাচ্চা বড় নির্বিশেষে ঘটবে এটা হতেই পারে সুতরাং এই আর জায়গা আছে যে কারণে আমরা এতটা জটিলতা দেখছি আর একটা কারণ হচ্ছে যে এমনিতেই বাচ্চাদের ধরুন ইমিউনিটি কম থাকে আমরা বলি যে বয়সের যে দুটো এক্সট্রিম বাচ্চা এবং খুব বয়স্ক এই দুটো এজ গ্রুপে যে কোনো অসুখ খুব সিভিয়ার হয়ে যেতে পারে বিশেষ করে কোনো ইনফেকশন কারণ তাদের ইমিউন সিস্টেমের যে কার্যকারিতা এটা খুব কম থাকে দুর্বল থাকে যত বড় হয় মানুষ আস্তে আস্তে বয়স হলে যুবক হলো ওটা বড় হয় বাড়ে ওটা কার্যক্ষমতা বাড়ে কিন্তু তারপরে বয়স হতে হতে যখন বৃদ্ধাবস্থায় গেল তখন কিন্তু ওটা আবার কমে যায় সুতরাং বাচ্চা এবং বুড়ো এই দুটো বয়স রে মানুষদের মধ্যে এই জিনিসটা দেখা যাওয়ার ফলে হচ্ছে কি জিনিসটা সিভিয়ার হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে বাচ্চাদের মধ্যে যেটা একটা কথা ছোট্ট একটা কথা বলে রাখি অ্যাডিনোভাইরাসের নামটা কিভাবে হয়েছে জানেন তো অ্যাডিনোভাইরাসের নামটা হয়েছে ভাইরাসটাকে প্রথম আবিষ্কার হয়েছিলো বাচ্চাদের বাচ্চা বয়সে প্রত্যেক মানুষেরই জন্মানোর পরে গলার ভেতরে একটা গ্ল্যান্ড থাকে অ্যাডিন অ্যাডিনয়েড বলা হয় এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের বাচ্চা বয়সে তার ইমিউনিটি প্রদান করে ইমিউনিটি ওখান থেকে তৈরি হয় এটা আস্তে আস্তে বাচ্চা যখন আর বড় হয় তখন আরও শরীরে অন্যান্য অর্গ্যান তৈরি হয় ইমিউন সিস্টেমের তখন অ্যাডিনয়েডটা আস্তে আস্তে বেরিয়ে যায় নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় ওটা আর পাওয়া যায় না এই ধরুন দশ আট দশ বছর বয়সের পর থেকে আর অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা গলায় পাওয়া যায় না ওটা শেষ হয়ে যায় তো এই যে ব্যাপারটা এই যে একটা বয়সের সন্ধিকাল তার মানে হচ্ছে কি না অ্যাডিনয়েড গ্ল্যান্ড যে ইমিউনিটিটা প্রদান করছে এবং যে বয়সের মধ্যে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেইখানে আমার যেটা হাইপোথেসিস কোভিড ইনফেকশান তার সেই জায়গাটাকে ইমিউনিটিটাকে কিছুটা হলেও পঙ্গু করেছে এবং সেইখানটা ওই যে সুইচ ওভার হয় মানে যেমন রিলের এসে একটা সেই লাঠিটা হ্যান্ডওভার করা হয় অ্যাডিনয়েড সেই লাঠিটা অন্যান্য অর্গ্যানকে হ্যান্ড ওভার করে দিয়ে যায় দায়িত্ব দিয়ে যায় তোমরা এবারে সামলাও আমি চললাম এই জায়গাটাতে কিন্তু এই ভাইরাসটি কোভিড ভাইরাসটি হয়তো করে গেছে কি না ওটা হতে দিচ্ছে না যার ফলে বাচ্চাদের মধ্যে এত জিনিসটা মারাত্মক হয়ে উঠছে এটা আমার পিওরলি এটা আমার চিন্তাভাবনা হাইপোথিস এবং যদি কোনো দর্শক তিনি কোনো রিসার্চ ইনস্টিটিউশন বা কিছুর সঙ্গে জড়িত থাকেন আপনারা এগুলো ভাবনা চিন্তা করুন এ নিয়ে স্টাডি করার চেষ্টা করুন যে কোভিডের পরে আমাদের ইন জেনারেল ইমিউনিটির কী হাল হয়েছে কারণ আমরা অবজারভেশনে দেখছি আমাদের দৈনন্দিন ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখছি এটা এখানে কোনো অস্বীকার করার কোনো ডাক্তারও অস্বীকার করতে পারবেন না প্রত্যেকেই দেখছেন যে সামান্য সামান্য অসুখগুলো খুব জটিল হয়ে যাচ্ছে তো এই একটা কারণে হচ্ছে এটা জটিল হচ্ছে ঠিক সিমিলার একই কারণে বড়দের মধ্যে হচ্ছে কি তো তার তো অন্যান্য অর্গ্যানগুলো আছে সে বাচ্চাদের ওই যে বললাম অ্যাডিনয়েড গ্ল্যান্ড ইত্যাদি ইত্যাদি এইসবের তুলনায় যদি আমরা বড়দের জায়গাটা দেখি তাহলে বড়দের মধ্যে ইমিউন ইমিউনিটি তৈরি করার অনেকগুলো অর্গ্যানস আছে যেমন টনশিল গ্ল্যান্ড আছে যেমন বিভিন্ন লিম্প নোটস আছে মানে গ্র কী বলে লসিকা গ্রন্থি বলে বাংলায় আমাদের তারপরে স্প্রিন আছে বোন ম্যারো আছে ইত্যাদিতে সব জায়গা থেকে ইমিউনিটি তৈরি হয় ইমিউনিটি করার জন্য যে কোষগুলো যে অ্যান্টিবডি এসবগুলো তৈরি হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা অনেকটা কম একই ভাইরাস ওই মেটানিওমো ভাইরাস বড়দের হচ্ছে কিন্তু সে বেঁচে যাচ্ছে হ্যাঁ তার শ্বাসকষ্ট হচ্ছে হয়তো বুকে স্ক্যান করে দেখা যাচ্ছে যে কোভিডের মতো ছবিটা পাওয়া যাচ্ছে দুটো লাংসে এ ইনফ্লামেশান হয়েছে ইনফেকশান হয়েছে সেটা দেখা যাচ্ছে কিন্তু অতটা মারাত্মক নয় সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে সে চিকিৎসাতে সাড়া দিচ্ছেন সে কিন্তু যেটা হচ্ছে কাশিটা থেকে যাচ্ছে এখন এই কাশিটা যে থেকে যাচ্ছে আবার সেই হাইপোথেসিস ছাড়া আমি কিছু বলতে পারবো না কারণ এগুলো কোনো রুগীর তার ওখানে বায়োপসি করে তার সেল স্টাডি করে বা এ করে কেউ এখনও পর্যন্ত দেখেনি যে কেন এই দীর্ঘ স্থায়ী কাশির কারণটা কী এখানে একটাই বলবো ডেফিনেটলি এই আমাদের শ্বাসনলী বলুন বা আমাদের ট্রাকিয়া বলুন নাক গলা এই সব জায়গাকার যে কোষগুলো আছে যে লাইনিংটা আছে বা তার যে ইমিউন সিস্টেম বা ইমিউন অর্গ্যানটা আছে এখানে একটা কথা বলে রাখা ভালো যে প্রত্যেকটা অর্গ্যানের আলাদা আলাদা প্রোটেকশান মানে রোগ প্রতিরোধ করার একটা সিস্টেম আছে জানবেন যেমন আমাদের ইন্টেস্টাইনের মধ্যে পাকস্থলীর নিচে যে ইন্টেস্টাইন সেখানে একটা তার লোকাল একটা ইমিউনিটি বিরাজ করে তার একটা সিস্টেম আছে তেমনি গলা শ্বাসনলি ফুসফুস এখানকারও একটা ইমিউনিটি আছে হয়তো সেইটা জর্জরিত হয়ে আছে কোভিডের জন্য এবং সেই কারণে বিশেষ করে তারপরে ঠিক সেম কাজ করেছে ওই একই অ্যান্টিজেন তো দেওয়া হয়েছে কোভিড ভ্যাকসিনের মাধ্যমে একই সিস্টেমটাকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সুতরাং এখানে এটা কখনোই অবিশ্বাস্য নয় যে ভ্যাকসিন এমন একটা কিছু করেছে ওই ইমিউন ইমিউনিটিটাকে এমন অল্টার করে দিয়েছে যে ও সামলাতে পারছে না আমরা দেখছি যে কোভিড এবং বিশেষ করে কোভিড ম্যাস ভ্যাকসিনেশন পরবর্তী পর্যায়ে কিছু জিনিস আমরা লক্ষ্য করছি যেমন বেশ কিছু ইয়াং মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে হঠাৎ হঠাৎ করে মারা যাচ্ছেন সাডেন ডেথ হচ্ছে হার্ট অ্যাটাকে কারোর শিরার মধ্যে সংক্রমণ হচ্ছে ইনফ্ল্যামেশন হচ্ছে হাত পা ফুলে যাচ্ছে পা দুটো লাল হয়ে ফুলে গিয়ে চামড়াতে ঘা হয়ে যাচ্ছে ইনফ্লামেশন হচ্ছে কারো সারা শরীরে চামড়ায় বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাড়ছে আবার কোন কোনো ক্ষেত্রে ওই শিরার মধ্যে রক্ত ডেলা হয়ে যাকে বলে ক্লট হয়ে সেই ক্লটটা সেখান থেকে ছিঁড়ে গিয়ে এম্বোলিজিম হচ্ছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রক্তের স্রোতে ভেসে গিয়ে সূক্ষ্ম কোনো রক্তের শিরার মধ্যে আটকে যাচ্ছে ব্রেনে যদি হয় তাহলে স্ট্রোক হচ্ছে হার্টে হলে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এবং সাডেন ডেথ হচ্ছে এই জিনিসটা এখন সারা পৃথিবীব্যাপী একমত সবাই যা এটা কোভিড এবং বেস ভ্যাকসিনেরও কিছু কিছু আমরা এটা সাইড এফেক্ট হিসেবে পরবর্তীকালে দেখছি আপনারা তো শুনেছেন যে এটা ড্রপলেট ইনফেকশান এখানে আমাদের করণীয় কী আছে বলুন এখন তো আর লকডাউন হচ্ছে না আমি সব কিছু কাজকর্ম বন্ধ রেখে ওরে ও স্কুলে যাস না স্কুল বন্ধ করে দাও কারণ স্কুল থেকে ছড়াবে ওরে অফিস বন্ধ করে দাও অফিস থেকে ছড়াবে হ্যাঁ ছড়াচ্ছে তো স্কুল থেকেও ছড়াচ্ছি অফিস থেকে ছড়াচ্ছে কাছারি থেকে ছড়াচ্ছে কলেজ থেকে ছড়াচ্ছে সব জায়গায় বাজার থেকে ছড়াচ্ছে এই যে গ্যাদারিং হচ্ছে এই যে দোল খেলছেন আপনারা দোল খেলেছেন একজোট হয়ে জড়াজড়ি করে মাখামাখি করে বিভিন্ন এবার জলসা হচ্ছে সেখানে এক সঙ্গে এতগুলো লোক বসে আছেন হই হুল্লোর বিভিন্ন উৎসব বিভিন্ন মেলা সব কিছু হচ্ছে লোক তো ভিড়ে ভিড়াকার হচ্ছে তো সেখানে ছড়াবে না ছড়াচ্ছে তাহলে কি করব তো এইগুলো তো আপনারা জারি রাখবেন এগুলো রাখতেই হবে তাহলে আমাদের করণীয় কি। আমরা জানি যে এই ভাইরাসগুলি নাক মুখ দিয়ে ঢোকে তাহলে আমরা মাস্ক পরি না কেন মাস্ককে হান্ড্রেড পারসেন্ট আটকাবে না এটা যেমন ঠিক তেমনি অনেকখানি আটকাবে এটাও মানতে বাধ্য আমরা মাস্ক আমাদের অনেকখানি প্রোটেকশান দেয় সুতরাং ক্ষতি কি একটা মাস্ক পরে আমরা যদি বাইরে বেরোই একটা মাস্ক পরে কোনো গ্যাদারিংয়ে যদি যাই ক্ষতিটা কি। অন্তত আমি তো বাঁচবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাঁচা মানে আমার পরিবার বাঁচবে আমার পরিবার বাঁচা মানে আমার পাড়া বাঁচবে আমার পাড়া বাঁচা মানে আমার সমাজ বাঁচবে সুতরাং এই একটা সামাজিক দায়িত্ব যাতে আমি নিজে প্রত্যেকটা মানুষ ভাবুন যাতে আপনি নিজে এই নে আক্রান্ত না হন তার জন্য মাস্ক পরবেন আর ওই যে বললাম যে জড়ো পদার্থের মাধ্যমে ভাইরাসটা ছড়ায় তো তো যেখানেই যান না কেন আগে বাড়ি ফিরে সাবান দিয়ে হাত ধোবেন জুতো বাইরে খুলবেন জামা কাপড়গুলো অন্য জায়গায় রাখবেন ওই বাইরের কাপড় পরে বিছানায় বসবেন না বাড়িতে এসে বাচ্চাদের আদর করার জন্য জড়িয়ে ধরবেন না এগুলো করবেন না আগে হাত ধোবেন জামা কাপড় সেফ জায়গায় একদম আলাদা জায়গায় রাখবেন যতদিন না এই অসুখটা যাচ্ছে সমাজ থেকে এইটা করুন এবারে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা বলবো যে যাদের হয়ে গেছে অলরেডি আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু মস্ত বড় দায়িত্ব যে তার থেকে যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সে নিজেকে আইসোলেট করবে সম্পূর্ণ আলাদা করবে যদি আপনাদের বাড়িতে সম্ভব হয় একটা আলাদা ঘরে থাকার আলাদা ঘরে থাকবেন আপনার ব্যবহৃত বালিশ বিছানা এগুলো যেন চাদর কেউ যেন ব্যবহার না করে সেগুলো যেন রোজ গরম জল সাবান দিয়ে ভালো করে কাচা হয় আপনার থালা বাসন আপনি নিজে সাবান দিয়ে ধুয়ে নিন আর কাউকে হাত দিতে দেবেন না আপনি যে এটো করে খেয়েছেন সেগুলো আর কাউকে হাত দিতে দেবেন না আপনি নিজে ধুয়ে নিন না কারণ এই অসুখে এমন কিছু নয় যে আপনি একেবারে অপারক সে একেবারে বেডরিডেন হয়ে গেছেন কিছু করতে পারছেন না তা নয় এটা আপনার একটা দায়িত্ব এইভাবে আমরা যদি করি তাহলে আপনার থেকে অন্যদের ছড়ানোর মাত্রাটা কমবে এর মানে হানড্রেড পারসেন্ট কমবে তা নয় তার আমাদের অজান্তেই কিছুটা ছড়িয়ে হয়তো আপনি যখন এগুলো মানে উপসর্গগুলো বাইরে এলো প্রকাশ পেলো তার আগেই হয়তো আপনি অলরেডি বাড়িতে ছড়িয়ে দিয়েছেন কিন্তু তাও তো উপসর্গ চলাকালীন তো আপনি ছড়ানোটা বন্ধ করতে পারবেন তাতেও তো কিছুটা কমবে এইভাবে আমরা যদি সামগ্রিকভাবে সবাই মিলে চেষ্টা করি তাহলে এই অসুখের যে সংক্রমণের হার যেটা সংক্রমণের স্পিড যেটা এটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারব একটা মানুষের দ্বিতীয়বার না হওয়ার কিছু নেই হতেই পারে কারণ যখনই আমরা বলছি যে ইমিউনিটি ব্রেক করছে তখন সেটা হতে পারে এখানে আর একটা কথা বলে রাখা ভালো আর একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের বলে রাখি যে আমাদের আমরা কোভিডের সময় হার্ড ইমিউনিটি নিয়ে অনেক বলেছি মানে সামাজিক প্রতিরোধ ক্ষমতা শারীরিক সামাজিক শারীরিক প্রতিরোধ ক্ষমতা এই অ্যাডিনো বা তথা তার সম মানে কি বলবো সতীর্থ অন্যান্য যেসব ভাইরাসগুলো আছে এটা এত বছর ধরে হয়নি কেন বড়দের মধ্যে এগুলো হয় না কেন এত বেশি মারাত্মক কারণ আমাদের ওই ভাইরাসের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অলরেডি তৈরি হয়ে আছে একটা বাচ্চা থেকে সে যত বড় হবে ততবার সেই এখানে এর সম্মুখীন হবে এবং ততবার তার বুস্টারিং ডোজ পড়বে বুস্টার ইনফেকশন হবে এবং তার জন্য তার শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে সে একটা হার্ড ইমিউনিটি এ করে এবং এটা আর একটা কারণ তাহলে কি অ্যাডিনো তথা তার মানে সতীর্থ অন্যান্য ভাইরাসদের বিরুদ্ধে যে হার্ড ইমিউনিটি আমার সমাজ এতদিন ধরে অর্জন করেছিল রক্ষা করে চলেছিল। সেটা কি কোভিড বা কোভিড ভ্যাকসিন সেটাকে ভেঙে দিয়েছে। সেই জন্যই কি এবারে বাড়াবাড়ি হচ্ছে এটা এটাও একটা ভেবে দেখার ব্যাপার আছে সে যাই হোক আবার হয়তো আমাদের হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে আস্তে আস্তে কিছুদিনের মধ্যে আরও গরম পড়ে যাবে তখন এটা হয়তো বাইরে কারণ বাইরে গরমটা আরও বেশি হয়ে যাবে তখন এই গরমে বাইরে যে সংক্রমণটা হয় ভাইরাসগুলো অতটা বাঁচতে পারবে না এভাবে আমরা আশা করবো কিছু দিনের মধ্যে তবে অন্যান্য বছরের চেয়ে এবছের এ বছর যেন এটা অনেক অনেক দিন ধরে চলছে প্রায় আড়াই মাস তিন মাস হতে চললো এটা চলছে এটা চাড্ডিখালি কথা নয় এটা এটা বেশ ভাবনা চিন্তার ব্যাপার তো বিশ্বাস যে এটা আস্তে আস্তে কমে যাবে আমরা তবে আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন আর আপনাদের মধ্যে থেকে ভাইরাসটা যাতে অন্যকে না ছড়ায় সেই ব্যবস্থা করুন অ্যাডিনোভাইরাসের ভ্যাকসিন কিন্তু অন্যান্য ভাইরাসের কিন্তু এই সব ভাইরাসের ভ্যাকসিন নেই কিন্তু আমাদের যে ভ্যাকসিনটা আছে যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ওই সোয়াইন ফ্লুর ভ্যাকসিন তার আছে এবং সেই ভ্যাকসিনটা আমি বলবো প্রত্যেকের উচিত বছরে প্রতি বছর একটা করে সোয়াইন ফ্লু ভ্যাকসিন প্রত্যেকে নেওয়া উচিত কারণ এটা হচ্ছে ওই আমরা একটা গ্রুপ অফ ডিজিজ বলি যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ মানে ভ্যাকসিনের মাধ্যমে অসুখটাকে আটকে দেওয়া যেতে পারে যেমন ধরুন মিজলস আমরা জানি মামস আমরা জানি এগুলো ভ্যাকসিনের মাধ্যমে আমরা আটকাতে পেরেছি যেমন ডিপথেরিয়া আমরা প্রায় নির্মূল করে ফেলেছি ভ্যাকসিনের মাধ্যমে এর ভালো ভ্যাকসিন আছে তেমনি সোয়াইন ফ্লুর কিন্তু ভ্যাকসিন আছে এবং আমি অলরেডি বলেছি যে এখন সোয়াইন ফ্লুও হচ্ছে সুতরাং এই একটা ভ্যাকসিন কিন্তু অ্যাডিনো বা অন্যান্য যেগুলো প্যারা ইনফ্লুয়েঞ্জা বা এগুলোর এদের কোনো ভ্যাকসিন নেই এখনো পর্যন্ত এগুলো ভ্যাকসিন নেই তার দুটো কারণ আছে এদের কিছু জটিলতা আছে ভ্যাকসিন তৈরি করার ব্যাপারে আর দ্বিতীয় কথা হচ্ছে এ এত মামুলি ইনফেকশান এগুলো করে যে এর জন্য অত ভাবনা চিন্তা করে অত জটিল প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে একটা জটিল ভ্যাকসিন তৈরি করার জন্য কেউ কিছু ভাবছেন না সেই জন্য যেহেতু এটা সেলফ লিমিটিং ডিজিজ এই অ্যাডিনোভাইরাস বা মেটানিমোভাইরাস বা এই এইসব রাইনোভাইরাস এসবগুলো সেলফ লিমিটিং বলে মানে আপনা আপনি সেরে যায় এর কোনো ভাইরাসে অ্যান্টিভাইরাল ড্রাগ কিছু নেই যা সামগ্রিকভাবে একটা উপসর্গ ভিত্তিক চিকিৎসা দিয়ে রাখলে কয়েকদিনের মধ্যে আপনা আপনি ভালো হয়ে যায় তাই একে সেলফ লিমিটিং ডিজিজ বলা হয় তো যেহেতু এই অসুখগুলো সেলফ লিমিটিং তাই এর জন্য ভ্যাকসিন তৈরি করার কোনো অতটা আমাদের ইন্টারেস্ট খুব একটা নেই অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অমিতাভ নন্দীকে আমাদের সময় দেওয়ার জন্য আপনারা আমার কাছ থেকে আরও যদি কিছু পরামর্শ শুনতে চান তাহলে মেডিটিপস দেখতে থাকুন পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে হাত মেলান